সরকারের হুঁশিয়ারি সার আরও বেপরোয়া অটো ফের অটো শ্লতা আনির অভিযোগ ধৃত চালক প্রতিবাদে দিনভর অটো চলাচল বন্ধ গড়িয়া টালিগঞ্জ রুটে ঘটনার সূত্রপাত বুধবার সন্ধে 7:30 নাগাদ ছেলের সঙ্গে অটোয় চড়ে বাঁশরণী থেকে গড়িয়া যাচ্ছিলেন 55 বছরের এক মহিলা পায়ে সমস্যার কারণে সামনের আসনে বসেন তিনি অভিযোগ চলন্ত অটোতে চালক তাঁর শ্লতা হানি করেন শত শত অটো চালকরা আমাকে ঘেরাও করে ফেলে মানে থানার বাইরেই তাদের সঙ্গে আমি কোনো মতে যে হ্যাঁ আমি দেখছি আমাকে বাড়ি যেতে দিন আমাকে একটু সময় দিন আমাকে চিন্তা করার সময় দিন আমি এইটুকু বলে আমি জাস্ট দৌড়ে গিয়ে একটা রিক্সা উঠতে যাচ্ছিলাম কিন্তু একটা মোড়ের মাথায় কিছু অটো চালক দাঁড়িয়েছিল ওরা তখন প্ল্যান করে আমাদের মারবে ইউজুয়ালি মা সামনে বসে বসার পর থেকে আমি দেখছিলাম যে অটোওয়ালা বাদিক চেপে গাড়ি চালাচ্ছে মা অটোর একরকম অর্ধেক বাইরে বেরিয়ে গেছে ডান হাত দিয়ে রড টেনে ধরে অটোতে বসে রয়েছে ও সেই অবস্থা কনস্ট্যান্ট ওদিকে সরেই যাচ্ছিল গড়িয়া প্যান্টালুন্সের সামনে গিয়ে মা চিৎকার করে অটো থেকে একরকম চলন্ত অটো থেকে লাফিয়ে নেমে পড়ে অভিযোগকারিনীর দাবি নেতাজি নগর থানায় অভিযোগ দায়েরের পর থানা থেকে বেরোতেই কয়েকজন যুবক মামলা তুলে নিতে হুমকি দেয় রিক্সায় চড়ে বাড়ি ফেরার সময় থানার কাছেই আরও কয়েকজন যুবক রাস্তা আটকে দাঁড়ায় ওরা আমাকে হ্যারাস করে আমি তখন দৌড়ে জীবন নিয়ে পালাবার জন্য আমি গিয়ে নেতাজি নগর থানায় গিয়ে উঠি এবং পুলিশের সাহায্যে আমি কালকে পুলিশের গাড়িতে করে বাড়ি আসি এই আতঙ্কে আমি সারা রাত ঘুমাতে পারিনি রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্ত অটো চালককে এই ঘটনার পর তারা থানায় অভিযোগ জানান নেতাজি নগর থানার পুলিশ সঙ্গে সঙ্গে গড়িয়া মোড় ছিল এই গড়িয়া মোড়ের সামনেই ডিউটিরত অবস্থায় নেতাজি নগর থানার কর্তব্যরত অফিসাররা ছিলেন তাদেরকে গিয়ে তার ছেলে অর্থাৎ কিনা সেই অভিযোগকারী মহিলার ছেলে জানান সঙ্গে সঙ্গে পুলিশ আসে অভিযুক্ত অটোচালককে প্রথমে আটক করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই অটোচালককে গ্রেফতার করা হয় প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে গড়িয়া টালিগঞ্জ রুটে অটো চলাচল বন্ধ করে দেন চালকরা দুর্ভোগে পড়েন যাত্রীরা এই মুহূর্তে আমরা পরিষেবা চালু করবো না আজকে তো নয় বিগত দিনই বন্ধ থাকবে যদি এই পরিস্থিতি ঠিক না ভালো চায় অটো করে এখান থেকে মেট্রোয়ে যাওয়ার অপশন আছে তো না অফিস টাইম আমার যেমন অফিস আজকে যেতে পারলাম না ক্যান্সেল হয়ে গেল ছুটি নিতে হলো অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাকে ডাক্তার দেখাবো কিসে করে যাবেন কিছু তো গাড়ি পাচ্ছি না এখন দাঁড়িয়েছিলেন সব কিছু অটো চলে অটো নেই না অসুস্থ রয়েছে বাচ্চা সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দুর্ভোগ চরমে ওঠে অভিযুক্ত অটো চালকের পাশে দাঁড়িয়েছে এখানকার অটো ইউনিয়ন টালিগঞ্জ থেকে গড়িয়া রুটের অটো কিন্তু সকাল থেকেই বন্ধ আর যে কারণে এই ভোগান্তি কাজে আসছিলাম আমি রানীকুঠিতে আসছিলাম তো আমি তো প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি এখানে দেখছি কোনো অটো আসছে না ঘটনায় ক্ষমা চেয়ে দায় সেরেছে অটো ইউনিয়ন আশ্বাস দিয়েছে পরিবারের পাশে থাকার তাদের কাছে আমরা তার কাছে ক্ষমা প্রার্থী আমি প্রথমেই বলছি যদি এরকম কোনো সত্যিকারের কোনো ঘটনা ঘটে থাকে আমরা তার কাছে ক্ষমা প্রার্থী অটো দৌরাত্ম ঠেকাতে বারবার কড়া বার্তা দিয়েছে সরকার তার সত্ত্বেও কেন এই ঘটনা প্রশ্ন পরিবারের হিন্দল দে ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা